অসুস্থতার কোনো মৌসুম নেই নির্দিষ্ট দিন বা মাসও নেই সুস্থতা আমাদের প্রত্যেকের জীবনে একান্তভাবে কাম্য তবে নিত্যদিনের এই ব্যস্ত জীবনে সুস্থ থাকাটাই যেন দায় প্রিয় থাকা আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার সাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো আর্থ্রাইটিস রোগের রিহ্যাব চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন wwwfacebookcom ডাব্লিউ ডট ফেসবুক ডট এই ঠিকানায় অথবা স্কাইপেতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন sctv.dprc ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পারবে আপনাকেও অনেক ধন্যবাদ আজকে আমরা কথা বলবো আর্থ্রাইটিস রোগ সম্পর্কে এবং এর রিহ্যাব ফিজিও চিকিৎসা প্রসঙ্গে আমি প্রথমেই জানতে চাইব যে আর্থ্রাইটিস রোগটি কি এবং রিহ্যাব চিকিৎসা এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাইবো ধন্যবাদ যদিও আসলে চিকিৎসা প্রসঙ্গটা অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে নতুন কিন্তু রোগ এই রোগটা সম্পর্কে অনেক রুগীরা অলরেডি অবগত তারপরও আমি বলবো আথ্রাইটিস হচ্ছে জোড়ার রোগ মানে আমাদের শরীরে অনেকগুলো জোড়া আছে প্রতিটা হার যখন যেখানে গিয়ে দুটো হাড় একসাথে লেগেছে সেখানে একটা জয়েন্ট তৈরি হয়েছে এবং এই জয়েন্ট যদি আমাদের শরীরে না থাকতো তাহলে কিন্তু আমরা কেউ হাঁটা চলাফেরা বা কোনো কাজকর্ম মুভমেন্ট কিছুই করতে পারতাম না প্রতিটা জোরারই বিভিন্ন বৈশিষ্ট্য আছে এবং জোরাগুলাকে আমরা ডাক্তারি ভাষা বিভিন্ন নামে সংজ্ঞায়িত করে থাকি যেমন সাইনুবেল জয়েন্ট তারপরে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট মোসিস বিভিন্ন টাইপের আমাদের জয়েন্টগুলোর নাম আছে এবং প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একই রকম না এবং এক একটা জয়েন্ট এক এক রকম মুভমেন্ট করে যেমন আমি যদি বলি হাঁটু যেভাবে মুভমেন্ট করে শোল্ডার জয়েন্ট ঠিক সেম মুভমেন্ট করে না মানে কিছু কিছু কমন মুভমেন্ট কিছু কিছু আরও অতিরিক্ত মুভমেন্ট আছে হাঁটু শুধু আমরা সামনে পিছনে ভাস করতে পারি এবং সোজা করতে পারি কিন্তু শোল্ডার জয়েন্ট আমরা যে কোনো দিকে মুভমেন্ট করতে পারি তাহলে বোঝা যায় যে এক একটা জয়েন্টের এক এক রকম বৈশিষ্ট্য আছে এবং এগুলো আমরা বিভিন্ন অ্যাকর্ডিং টু জয়েন্টের স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন আপনার ডেফিনেশন আছে তদ্রূপ অ্যাকর্ডিং টু ফাংশান বা মুভমেন্ট অ্যাঙ্গেল কোন দিকে মুভমেন্ট হয় সেই অনুযায়ী আবার জোড়াকে আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি এই আথরাইটিস রোগ যেটা যদিও এক কথা আমি বলছি কিন্তু এটা একটা বিশাল মেডিকেল টার্ম এই আক্রান্ত আক্রান্ত করে। এবং যখন হয় তখন জোড়া আর স্বাভাবিক আগের মতো বা নর্মাল মানুষ যেভাবে থাকে বা যেভাবে জয়েন্টগুলো কাজ করা যায় সেভাবে করা সম্ভব হয় না শুরুতেই ব্যথা বেদনা তৈরি হতে পারে যে বিভিন্ন ধরনের জয়েন্টের কথা বললেন আমাদের শরীরে তো আসলে বড় বড় জয়েন্টও আছে ছোট ছোট জয়েন্টও আছে কোনটাতে বেশি হয় সাধারণত সাইনোভিয়াল ভ্যারাইটি যে জয়েন্টগুলো আছে মানে যে জয়েন্টগুলো অতিরিক্ত মুভমেন্ট করে যেমন হাঁটু শোল্ডার জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট এই সকল জয়েন্ট যেগুলাতে বা হিপ জয়েন্ট যে জয়েন্টগুলোর ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে পিচ্ছিল যে কারক পদার্থ যেটার মাধ্যমে অতিরিক্ত মুভমেন্ট করা প্রয়োজন হয় যেমন একটা মানুষ যদি নিচে বসতে চায় তাহলে তার হাঁটু ভাঁজ হওয়া প্রয়োজন এবং হিপ জয়েন্ট ভাঁজ হওয়া প্রয়োজন এখন যদি এই হিপ এবং হাঁটু দুইটাতেই আথ্রাইটিস যদি কোনো কারণে আক্রান্ত হয় তাহলে কিন্তু সে নিচে বসতে পারবে না তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে যেমন নিচে বসার যে কাজ তার অনেক কাজ আছে তার টয়লেটিং বলেন তার নিচে বসে পাক শাকের কাজ থাকতে পারে মহিলাদের বা নিচে বসে অনেক পারিবারিক কাজ হতে শুরু করে ইভেন কি মেকানিক্যাল কাজও থাকতে পারে সেই কাজটা সে তখন স্বাভাবিকভাবে করতে পারবে না তো এ আথরাইটিস রোগের শুরুতেই জোড়াতে ব্যথা ব্যথা বেদনা হবে এবং এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম ক্লিনিক্যাল ফিচার গিয়ে দেখা দিবে এবং কমন যে ক্লিনিক্যাল ফিচার ব্যথা জোড়াটা ফুলে যাওয়া এটা হচ্ছে যে জোড়াগুলোতে ব্যথা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু হাড়ে ব্যথা হয় বনি পেইন যেটাকে বলা হয় যে শুধু বোনস এর মধ্যে বা হাড়ের ভিতরে ব্যথা সেটা যেমন অস্টিওপরোসিসের ক্ষেত্রে হতে পারে জি সেটা আলাদা জিনিস সেটা হচ্ছে হাড়ের রোগ আর আমরা এখন বলছি জয়েন্টের রোগ তো জয়েন্টে ব্যথা হবে ব্যথা মুভমেন্ট করতে ব্যথা বেড়ে যেতে পারে রুগীর জোরা যে জোড়া আক্রান্ত যদি প্রতিটা জোরা আক্রান্ত হয় প্রতিটা জোড়াই হালকা ফুলে যেতে পারে ওয়ার্ম হয়ে যেতে পারে মানে কিছুটা গরম এবং হালকা ফিভার থাকতে পারে লো গ্রেড ফিভার টু মডারেট গ্রেড ফিভার থাকতে পারে জোড়াগুলো ফুলে যাওয়া এবং জোড়া চেহারা মানে আমরা জয়েন্ট একটা মানুষের স্কিনের যে কালার যদি কেউ ফর্সা লোক হয় তার জোড়াটা দেখা যাবে অনেক লাল হয়ে গেছে কালার তো এই জাতীয় চেহারা কিন্তু হয়ে আসতে পারে। এই রুগী আমরা এখন যেহেতু যদি প্রপার ট্রিটমেন্ট না হয় সঠিক সময় ডায়াগনোসিস না হয় এবং মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়ার কথা মডার্ন ট্রিটমেন্ট না হয় সে এক প্রকারে এক এক সময় ডিসাবল হয়ে যেতে পারে মানে পঙ্গুত্ব বরণ করতে পারে এবং এক পর্যায়ে সে স্টেচু হয়ে যাবে মানে লাইক এস মূর্তি মূর্তির মতো থাকবে সে চলাফেরা করতে অসুবিধা হবে বিছানায় পড়ে থাকতে হবে সেটা হচ্ছে আর্থ্রাইটিস রোগের ফ্যাট বা ভবিষ্যৎ মোস্ট অফ দ্য আথ্রাইটিস রুগীর ভবিষ্যৎটাই যদি আমরা আর্লি ডায়াগনোসিস না করা যায় আর্লি রিহ্যাব ট্রিটমেন্ট ইন্টারভেনশনে না যাওয়া যায় এবং রুগীকে এডুকেশন না দেওয়া যায় তাহলে কিন্তু রুগীদের এই সমস্যাগুলো হবে মানে আলটিমেটলি যেটা হয় তার তো মানে শরীরের বিভিন্ন অংশ মানে যেখানে তার জোড়া সমস্যা হচ্ছে সেটা তো বাঁকাও হয়ে যায় এবং দেখা যায় যে সে তার ডেইলি অ্যাক্টিভিটিস তার লিমিটেড হয়ে যাচ্ছে দিনে তার প্রাত্যহিক জীবনে কাজ করতে পারছে পারবে না যে অবশ্যই যে রাত্রিটি যে আমরা বলি সেকেন্ডারি কমপ্লিকেশন সেটা হতে পারে এবং আমরা এমনও রুগী পাই যে আমাদের কাছে নিয়ে আসে টোটালি হুইল চেয়ার করে বা স্ট্রেচার করে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে টোটালি সে এক প্রকার ডিজেবল মানে আরেকজন লোকের উপর যখন আপনি রুগী নির্ভরশীল হয়ে পড়ে তখন সে ডিজেবল তার চলাফেরা করতে চাইলেও সে পারবে না সেক্ষেত্রে প্রচন্ড ব্যথা হয়ে যেতে পারে এবং লেট স্টেজে যেটা আমরা বলি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ মানে পারমানেন্ট যখন সে একেবারে মুভমেন্ট বন্ধ হয়ে যায় সব কিছুই তখন সে হ্যান্ডিক্যাপ হয়ে বিছানায় পরে থাকতে পারে এবং তার আর্নিংটাও কিন্তু ব্যাহত হয় সে তখন কিন্তু আর্ন করতে পারে না যেহেতু সে কাজ করতে পারছে না মানে ডিসেবল হয়ে একেবারে সে হ্যান্ডিক্যাপ হয়ে যায় অবশ্যই রিহ্যাビリটেশনের মূল আমরা যেই উদ্দেশ্য ট্রিটমেন্টের একটা রোগীর ক্ষেত্রে তার যা তাকে যেমন ট্রিটমেন্টের পাশাপাশি তাকে তার আর্নিং তার সামাজিক অবস্থান তার পারিবারিক অবস্থান সোশ্যাল লাইফ তার ফ্যামিলি লাইফ তার ব্যক্তিগত লাইফ এই লাইফগুলাকে অপটিমাম লেভেল পর্যন্ত যেন সে অন্য তার পার্টনারের সাথে শেয়ার করে চলতে পারে তার ছেলে মেয়ের সাথে শেয়ার করে চলতে পারে তার অফিস আদালতে যারা আছে তাদের সাথে যেন সে কাজ কাজে একই কাজে অংশগ্রহণ করতে পারে সেই সেই জিনিসটা কিন্তু আর্থ্রেডিজের রুগীর যদি ট্রিটমেন্ট সঠিক সময় না হয় তাহলে কিন্তু সব কিছুতেই ব্যাঘাত ঘটবে এবং আলটিমেটলি ইকোনমিক্যাল প্রবলেম হবে এবং সে শুধু ইকোনমিক্যাল না সেই ইকোনোমিক্যাল প্রবলেমের পাশাপাশি সে কিন্তু প্রবলেমে সামাজিকভাবেও পড়বে সমাজ তাকে কিন্তু স্বাভাবিকভাবে তখন নিতে চাইবে না এটা কিন্তু বা এই জাতীয় যখন একটা মানুষ হয়ে হয়ে যায় তাই ঘটে যদিও আমরা এই সকল রুগীদের ব্যাপারে বিভিন্ন কথা বলছি যে তাদেরকে যেন সামাজিক কার্যক্রমে ফিরিয়ে আনা যায় বা একটা মানুষ ডিজাবল হয়ে গেলে যেন সে আবার ট্রিটমেন্টের মাধ্যমে পুনর্বাসন ট্রিটমেন্টের মাধ্যমে আবার যেন সে তার নিজের কাজকর্ম করতে পারে তার যে সামাজিক অধিকার তার যে ব্যক্তিগত অধিকার মৌলিক অধিকার আইনগত অধিকার এইগুলা যেন সে প্রতিষ্ঠিত করতে পারে সেটি আমরা কিন্তু মন্ত্র যে আপনার সাজেস্ট একটা রুগী অস্ট্রোয়াথ্রাইটিস হাঁটুতে হলো অস্ট্রোয়াথ্রাইটিস যদি প্রপার ট্রিটমেন্ট না হয় ডায়াগনোসিস না হয় এবং ইন্টারভেনশন ঠিক মতো না হয় সে এক পর্যায়ে তাকে হুইল চেয়ারে চলাফেরা করতে হবে তো হুইল চেয়ার চলাফেরা করলে আপনাকে এই রুগী যদি অফিসে যেতে চায় বা কোথাও যেতে চায় আপনার সেই বাড়িটা কি আসলে হুইল জন্য উপযুক্ত কিনা কারণ তাকে তো হুইল দরজা যে পরিমাণ মানে আমাদের দরজা রাখার কথা সেটা যদি না হয় সে হুইল যেতে পারবে না যদি স্টেয়ারে র্যাম্প না থাকে র্যাম্প না থাকে তাহলে সে না অনেক জায়গাতেই নাই এবং পার্টিকুলারলি আমাদের দেশে তো আসলে ওভাবে ডিসেবল ফ্রেন্ডলি করে তৈরিও করা হয় না করা হয় না এবং তার সে যদি পাবলিক ইভেন কি তার প্রাইভেট গাড়িতেও যদি সে সুবিধা না থাকে বা পাবলিক গাড়িতে প্রশ্নই আসে না তাহলে সে আর চলাফেরা করতে পারবে না সে চাইলেও পারবে না তাকে অন্য আরও দুইটা তিনটা লোকের উপর ডিপেন্ডেন্ট হতে হবে তো এই জিনিসগুলা কিভাবে একটা ডিজেবল পিপলকে এবং আমাদের যদিও স্টাডি বাংলাদেশে একজাক্ট স্টাডি নাই যে কত পার্সেন্ট ডিজেবল ডিজেবিলিটির সংজ্ঞা বলা হয়েছে যদি কোনো লোক কোনো কারণে শারীরিকভাবে তার কোনো অঙ্গহানি হোক বা কোনো রোগ রোগ রোগে হোক বা যে কোনো কারণেই হোক ইভেন কি মানসিক কারণেও যদি সে চলাফেরা করতে না পারে ব্যক্তিগত কাজ করতে না পারে বা মুভমেন্ট করতে পারে বা অসুবিধা হয় সেই হচ্ছে এক প্রকারের ডিসেবল এবং এই লোকের জন্য আপনাকে দিয়ে ট্রিটমেন্ট প্রোভাইড করা এবং ট্রিটমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা সেটার পাশাপাশি তাকে তার যে সামাজিক অধিকারগুলো আছে সে যেমন সে যদি এখন একটা হাঁটু ব্যথা রুগী সে চাইলেই আপনার

আমি একটু দুইটা সমস্যা নিয়ে কথা বলবো প্রথমত আমার ফার্স্টে গোড়ালিতে ইনফ্লামেশন হয় কিছু ইনফ্লামেটেড হয়ে যায় অনেক আগে ব্যথা পেয়েছিলাম তো আমি সেটাতে নয়টা ফিজিওথেরাপি নিয়েছি আর কি থেকে নিয়ে পড়ছি আর কি এখন ওটা মোটামুটি ডক্টর ইউজ করলে মানে মোটামুটি আছে কিন্তু আমার দ্বিতীয় সমস্যা হচ্ছে আমার হাঁটুতে গত এক মাস ধরে ব্যথা ছিল পরে এক্সরে করার পরে

ধন্যবাদ আপনাকে ওনার মাধ্যমে আরো যারা হাটু ব্যথা রুগী আশা করি ওনারা এই মেসেজটা পেয়ে যাবে যে ওনার যে সমস্যাটা একেবারে টিপিক্যাল আমরা ডাক্তারি ভাষা বলি মানে আদর্শ হাটু ব্যথা রুগী আদর্শ বলতে বোঝানো হয়েছে কমন রুগী মানে হাঁটুর এটাই কমন মানে যখন একটা হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করে অস্টিওআর্থ্রাইটিস তখন ওনার মতোই ফিচারটা আসবে জি অ্যাকচুয়ালি আমরা এই দর্শকের প্রশ্নের উত্তরও দিব এবং আমার মনে হয় আরো অন্যান্য দর্শকরাও এই উত্তর শুনে উপকৃত হবেন একটা বিরতি থেকে ফিরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস রোগের রিহ্যাব ফিজিও চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম ওনার উত্তরটি দিয়ে শুরু করব জি ওনার হাঁটু ব্যথা এবং উনি অস্টিওআর্থ্রাইটিসের রোগী তো অস্ট্রোয়াথ্রাইটিসটা হচ্ছে এটা একটা আর্থ্রাইটিস রোগের সবচেয়ে এক নম্বরে অবস্থান করছে মানে কমন ডিজিজ কমন একেবারে কমন যেটা হচ্ছে সাধারণত হাঁটু অ্যাঙ্কেল জয়েন্ট হিপ জয়েন্ট এই সকল জায়গায় আক্রান্ত হয় ইভেন কি সেকেন্ডারি কার্টিলজের জন্য আর্থ্রাইটিস হতে পারে যেমন স্পাইনে মেরুদণ্ড অস্ট্রোয়াথরাইটিস হতে পারে তো অস্ট্রোয়াথরাইটিসে যেটা হয় আমাদের যে বোনস দুটো থাকে মানে হাঁটুর যদি আমরা চিন্তা করি উপরে ফিমার নিচে টিবিয়া টিবিয়ার উপরে কাটিলেস থাকে এবং ফিমারের নিচেও সামনে কভার থাকে আন্ডার আন্ডারলাইন ফিমারের মাথায় কাটিলেস দেওয়া থাকে নিচে তো এই কাটিলেসটা সাধারণত আথ্রাইটিস রোগে ক্ষয় হয়ে যায় এবং ক্ষয় হওয়ার মূল কারণ হচ্ছে প্রদাহ ইনফ্লামেশন যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় এখন কজ অব ইনফ্লামেশন অনেক কারণ হতে পারে যদি কেউ ইভেন কেউ ভাইরাল ব্যাকটেরিয়ার রোগে আক্রান্ত ইনফ্লামেশন হতে পারে কেউ আঘাত পায় ইনফ্লামেশন হতে পারে যদি তা কেউ ওভারওয়েট ইনফ্লামেশন হতে পারে যদি কেউ এমনভাবে হাঁটু ব্যবহার করে যে হাঁটু গেরে কাজ করতে হয় তা থেকে ইনফ্লামেশন হতে পারে অথবা বিভিন্ন ডেফিসিয়েন্সি থেকে যেমন গ্লুকোসামাইন ম্যাগনেশিয়াম ভিটামিন ডি ক্যালসিয়াম বা খাদ্যের মানে পুষ্টিকর উপাদানে যদি কম থাকে তা থেকেও কিন্তু আথরেটিস ডেভেলপ করতে পারে অনেক কারণ আছে অস্ট্রোয়াথরাইটিস ডেভেলপ করার এবং লাস্ট হচ্ছে সবচেয়ে কমন কজ হচ্ছে এইজিং প্রসেস বয়সজনিত অস্ট্রোয়াথরাইটিস সেই ক্ষেত্রে কাটিলেজ ইরোশন হতে হতে উনি যে বলছিল যে আওয়াজ হয়। আর্থ্রাইটিস রোগের হবে বিকজ যে স্মুথ কার্টিলেজটা থাকি স্মুথ স্মুথ যদি কার্টিলেজ ইরোশন হয়ে যায় ক্ষয় হয়ে যায় তাহলে যে নিচে যে উপরে যে হাড় থাকে হাত দুটো একটা সাথে আর একটা যখন লাগে বা ঘর্ষণ হয় তখন এই আওয়াজটা ফিল করতে পারে রুগী এবং কেউ বলে কটকট কেউ বলে ক্র্যাকিংয়ের মতো আওয়াজ হয় তো এই জাতীয় হতে পারে এবং পাশাপাশি যেটা হচ্ছে রুগী সিঁড়ি বাইতে ব্যথা হতে পারে ইভেন কি রুগী হাঁটা চলাফেরা ব্যথা হতে পারে বা নিচে নামতে গেলেও অনেক সময় হাঁটুতে ব্যথা হতে পারে আমি শুধু জেনারেল কমপ্লি ইয়েগুলো ক্লিনিক্যাল ফিচার বা বলছি কিন্তু এটাকে আমরা আরও স্পেসিফিক আরও যখন আমরা ডায়াগনোসিসে যাই রুগী দেখি তখন কিন্তু আরও আরও আমরা বিভিন্ন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে থাকি একটা হাঁট একটা রুগী যে হাঁটু ব্যথা নিয়ে আসলেই শুধু অস্টিওআর্থ্রাইটিস তা কিন্তু না কারণ অস্টিওআর্থ্রাইটিসের পাশাপাশি তার যে হাঁটুর চারপাশে বার্সা থাকে যে লিম্ফ নোটগুলা এগুলো কিন্তু ইনফরমেশন হতে পারে যেটা আমরা বলি বার্সাইটিস তো এটা একজন স্পেশালিস্ট এই রোগের ডায়াগনোসিস করতে পারবে প্রপার ট্রিটমেন্ট দিতে পারবে এবং প্রপার গাইডলাইন দিতে পারবে এখন উনার যে সমস্যাটা আমি বলবো উনি যদি যে ওষুধগুলো খাচ্ছে বেসিক্যালি এগুলো সাপ্লিমেন্ট এগুলো কিন্তু ওষুধের তালিকায় পড়ে না কোনো ক্ষতি নাই খেতে পারে পাশাপাশি ওনাকে রিহাফিজিও চিকিৎসা করতে হবে এবং রিহাফিজিওর মধ্যে অন্যতম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর্থ্রাইটিস রোগীর আর্থ্রাইটিসকে স্টপ করে দেয় যে প্রদাহ হতে আর দেয় না পাশাপাশি ওনার জোড়াটাকে যদি আরও লুব্রিকেন্ট আবার রিপ্রোডাকশন দরকার মানে সাইনোবেল ফ্লুইড যেটা জোরার ভিতরে থাকে সেটা যদি রিজেনারেট আবার না করা হয় বা যেহেতু আথারাইটিস এটার জেনারেশন বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি বিভিন্ন কোয়াটিস্যাপসেট স্ট্রেন্দিং এক্সারসাইজ নি মোবিলাইজিং এক্সারসাইজ হ্যামিস্ট্রিং স্ট্রেসিং এক্সারসাইজ এইগুলা কিন্তু একজন স্পেশালিস্ট প্রোভাইড করবে সেটা সার্টেন পিরিয়ড কয়েক সপ্তাহ বা কয়েক দিন বা কয়েক মাস এই চিকিৎসাটা পাশাপাশি দিলে এই সমস্যাটা ভালো হয়ে যাবে এবং যে যেই সাপ্লিমেন্টগুলা খায় এবং প্রয়োজনে ভিটামিন ডি এগুলো ব্লাড টেস্ট করে ক্যালসিয়ামের লেভেল টেস্ট করে ম্যাগনেশিয়াম ফসফরাস ফসফেট বিভিন্ন খনিজ উপাদানগুলো যদি আমরা মিনারেলসগুলো যদি লেভেল চেক করে ওনাকে পাশাপাশি খেতে হবে আর উনি কিন্তু একটা কমন কোশ্চেন জানতে চেয়েছে এটা কেন হয় এটা কেন হয় এবং এই বিষয়টা আসলে অনেকেরই জানার ইচ্ছা যে কেন হয় এই বিষয়টি আমরা কথা বলবো এটা ফোন নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আমি রবি আর আমার নাম রবি আমি জয়পুর থেকে বলছি জি আমি শুনতে পাচ্ছি স্যার আমার ওই পায়ে একটু সমস্যা তো ওই ফুটবল খেলতে গিয়ে আমার পায়ে আঘাত হয় হুম আর আমি অরিজিন থেকে এসে মনে হয় আমার লিগামেন্ট চিড়ে গেছে আমি অনেক ধরে চিকিৎসা করায়ছি এবং আমাকে ওষুধ দিতে ব্যাম দিতে আমি করছি হুম হুম

আমি আগের কিভাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি উত্তর দিচ্ছি এটা কমন একটা কজ এটা টিপিক্যাল প্যাটার্ন যে হাঁটুতে ইনজুরি হয়েছে ইনজুরি খেলতে গেলে হতে পারে রোড অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে পড়ে গিয়ে হতে পারে অনেক কারণ ইনজুরি হতে পারে ইনজুরি হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে কোনো কারণে যতই আপনি সাবধানে থাকেন না কেন হয়ে যেতে পারে এবং

এরপরেও যদি ফার্দার আবার অ্যাক্সিডেন্ট করে বা খেলতে গিয়ে আবার ফলটি টেকনিকে যে কোনো কারণে আবার ইঞ্জুরি হয় তাহলে কিন্তু ওনাকে দেখা যাবে টোটালি সেও ডিসেবল হয়ে যেতে পারে মানে এক প্রকারে বিস্নেপ পড়ে যেতে পারে আমার ফার্স্ট সাজেশন আপনার হাঁটুর একটা এমআরআই করবেন এমআরআই করে একজন স্পেশালিস্ট যারা ব্যথা এবং পুনর্বাসন চিকিৎসা নিয়ে কাজ করে এদেরকে দেখাবেন যদি সেটা পার্শিয়াল টিয়ার হয় সাধারণত রিহাবিলিটেশন বিভিন্ন ফিজিও চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় না হলে আপনাকে হয়তো একটা আপনার অস্ত্রোপাচার যেটা আমরা বলি অপারেশনে যেতে হতে পারে এবং সেটা একজন সার্জনের মাধ্যমে করতে হতে পারে আমার মনে হয় আপনার এইটা এখন খেলাধুলা বন্ধ রাখেন অন্তত এই ট্রিটমেন্টটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আগে ক্লিয়ার ডায়াগনোসিস করেন এবং যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট সেটা করে দেন আপনি আবার হয়তো খেলাধুলায় যেতে পারবেন কিন্তু সেটা না করে আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ না করে বা প্রপার ট্রিটমেন্ট না করে যদি আবার খেলাধুলা করেন বা আবার ফার্দার ইঞ্জুরি হয় তাহলে কিন্তু দেখা যাবে আরেকটা হাঁটু তো হয়ে যেতে পারে কারণ হচ্ছে দুটো হাঁটুই আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে ব্যালেন্স রাখে আপনি বাধ্য হয়ে ভালো হাঁটুটার উপরে প্রেসার দিয়ে কাজ করবেন তখন কিন্তু ওই হাঁটুটা তো আবার ইনজুরি হতে পারে আমার মনে হয় আপনার আমার সাজেশনটা আপনি বুঝতে পেরেছেন ওইভাবে আগান ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আসসালাম আমি ঢাকা থেকে

এই সকল রুগীর আমরা চিকিৎসা নিয়ে যেটা বলবো যে বিভিন্ন ঔষধ বিভিন্ন সাপ্লিমেন্টের পাশাপাশি ওনাকে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে তবে তার আগে দরকার অ্যাপ্রোপ্রিয় ডায়াগনোসিস মানে ওনার হাঁটুর এক এক রুগীর হাঁটুর সমস্যা নিয়ে যদিও আসে বাট এক এক রুগীর হাঁটুর ব্যথার সাথে পাশাপাশি তার এক এক সমস্যা থাকতে পারে কারো হাঁটু যেনু ভ্যালগাম ডিফরমিটি থাকতে পারে ভ্যারাম ডিফর্মিটি থাকতে পারে হাঁটু টোটালি ফিক্সড অ্যাংকালোসিস হয়ে যেতে পারে তারপরে হচ্ছে আপনার এক পাশে হয়তো কাটিলেস ক্ষয় আরেক পাশে ঠিক আছে এই জাতীয় সমস্যা থাকতে পারে সারাউন্ডিংস আমি আর আগে বলছিলাম যে বারসাইটিস থাকতে পারে মানে হাঁটুর চারপাশেও ইনফ্লামেশন বা প্রধা মাংসপেশি বা সফট ইস্যুতে ইঞ্জুরি থাকতে পারে অনেক তো এইগুলা একজন স্পেশালিস্টের স্মরণাপন্ন হয়ে প্রয়োজনে কিছু এক্সরে বা কিছু ব্লাড টেস্টের মাধ্যমে বা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলে বুঝতে পারি যে কোথাও আর কোনো অন্য কোনো প্রবলেম আছে কিনা এবং যদি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রিহ্যাবিলিটেশন ফিজিও চিকিৎসা করা যায় ইনশাল্লাহ এই রুগীগুলা ভালো হয়ে যায় এবং ভালো থাকে পাশাপাশি আমরা বিভিন্ন লেভেল দেখে ব্লাডের যেমন ভিটামিন ডি লেভেল টেস্ট করে দেখতে পারি ক্যালসিয়াম লেভেল দেখে ওনাকে হয়তো কিছু সাপ্লিমেন্ট খেতে হতে পারে যেটা আরেক রুগী জানতে চেয়েছে কেন হয় বাংলাদেশে বা আমাদের দেশে হঠাৎ এত বেড়ে গেল কেন ওনারও কিন্তু এই প্রবলেমটি আছে এবং এই রুগীরও বয়স কিন্তু বেশি না পঞ্চাশের নিচে তো পঞ্চাশ বছর আমরা সাধারণত পুরুষদেরকে আগে যে স্টাডি ছিল যে ফিফটি হাফ পুরুষরা সাধারণ যে বেশি ভুগে থাকেন এবং চল্লিশের উপরে মহিলারা তো এখন দেখা যায় যে থার্টি ফাইভ থার্টি ইভেন কি থার্টি মানে ফাইভের নিচে অনেক আমরা রুগী পাচ্ছি আথরাইটিস ডেভেলপ করছে এর অনেকগুলা কারণ যেটা আমরা স্টাডিতে তাই মনে হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের যে পেশাগত কারণ যে আমরা যে যে কাজগুলো করি এক ঘুইমি একই রকম কাজ করি সারা দিন ইভেন কি টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে বারো ঘন্টায় ওই কাজে আমরা ব্যস্ত থাকি এটা নাম্বার ওয়ান আমাদের সানলাইট এক্সপোজার নাই আমরা এখন সব বেশিরভাগ ক্ষেত্রেই বাসায় বসে কাজ করি বা অফিসে বসে এসি রুমে থাকি বা গাড়িতে থাকি আমাদের যে কায়িক পরিশ্রম যেটা দরকার মুভমেন্ট বা এক্সারসাইজ আগের মতো কিন্তু বিকালে এখন ঢাকা শহরে কোনো মাঠে আপনি খেলা দেখতে পারবেন না আগে কিন্তু মাঠ যদিও নাই তারপরও বিকাল হলে দেখতেন অনেক ফুটবল নিয়ে বের হয়ে যেত বাচ্চারা বা ক্রিকেট খেলতো বা বিভিন্ন খেলা ছিল দো বিভিন্ন রকম খেলা ইভেন কি গ্রামেও ছিল সেই পরিবেশটা কিন্তু এখন আর নাই চেঞ্জ হয়ে গিয়েছে গ্রামে কিন্তু আগে আমাদের বিভিন্ন সিজনাল আমরাও ফুটবল খেলতাম বা স্কুল থেকে আফটার স্কুল সবাই কিন্তু টুর্নামেন্ট হতো এটা প্রতিনিয়ত আমাদের এটা একটা মানে পড়ালেখার পাশাপাশি এটা একটা আমাদের দায়িত্ব ছিল কিন্তু সেটা এখন আর নাই বললেই চলে সব বই পুস্তক নিয়ে হয়তো ব্যস্ত বা ইন্টারনেট নিয়ে ব্যস্ত এই একটা লাইফস্টাইল নাম্বার ওয়ান এবং আমাদের লাইফস্টাইলের সাথে যে মানে আমাদের এই আর্থ্রাইটিস রোগের কতটা সম্পর্ক আছে এই নিয়ে আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস রোগের রিহ্যাব ফিজিও চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আর্থ্রাইটিস রোগের সাথে আসলে লাইফস্টাইলের একটা সম্পর্ক আছে এবং পার্টিকুলারলি আমি আরেকটা বিষয়ে হাইলাইট করতে চাই যেহেতু রমজান মাস সামনে আসছে আমাদের সেই সময় আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত ওবেসিটির সাথেও আসলে এই রোগের একটা সম্পর্ক আছে এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলতেন আপনাকে ধন্যবাদ আমরা লাইফস্টাইলের কথা বলছিলাম যে পেশাগত বিভিন্ন কারণে আর্থ্রাইটিস হতে পারে আঘাত পেলে হতে পারে আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেমন আমাদের যে খাদ্যাভ্যাস এখন কেউ যদি ব্যালেন্স ডায়েট না খায় নিয়মিত একই রকম খাবার খায় অনেক মানুষ আছে বা অনেকে আমরা যে খাবারগুলো এখন খাচ্ছি মোস্ট অফ দ্য খাবার হচ্ছে হাইব্রিড খুব দ্রুত উৎপাদন হয় এতে খাদ্যের মানেরও একটা প্রবলেম আছে যার কারণে দেখা যায় যে আমাদের দেশে আমরা যে আমার রিসার্চ পাবলিকেশন হচ্ছে যে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি মানে বাংলাদেশের মোস্ট অফ দ্য লোকেই নব্বই উপরে পার্সেন্টেজে ইনসাফিসিয়েন্ট মানে যেই রেঞ্জ ভিটামিন ডি হওয়ার কথা মানে আমাদের শরীরে থাকার কথা নর্মাল রেঞ্জে নাই কারো অনেক লো কারো হচ্ছে অল্প পরিমাণ কম আছে এরকম পাশাপাশি আমাদের বিভিন্ন ম্যাগনেশিয়াম ফসফরাস ম্যাঙ্গানি যেটা আমরা খাদ্যের মধ্যে পেয়ে থাকি এই খাদ্যের মধ্যে সেই উপাদানগুলোর পরিমাণ অনেকাংশে কমে গিয়েছে বা আমাদের অ্যাবজর্পশন থেকেও সেটা হয়তো পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না যার কারণে বিভিন্ন হাঁটু কোমর ঘাড় বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ক্ষয় রোগ হচ্ছে বা আথরাইটিস রোগ হচ্ছে আর কিছু রোগ তো আছে অটিউমিন ডিসঅর্ডার মানে জেনেটিক্যাল বংশগত বংশ পরম্পরায় সেটা কিন্তু হতে পারে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন আর পাশাপাশি আমাদের যেটা হচ্ছে যদি কারো অতিরিক্ত ওজন থাকে শরীরে যেমন স্থূলকার যারা অভেসিটি অভেসিটি থেকে আপনার বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে অতিরিক্ত স্ট্রেস পড়লে অবেসিটির কারণে সেটা কিন্তু অ্যাথরাইটিস স্পেশালি অ্যাঙ্কেল হাঁটু কোমর ব্যথা এই জাতীয় আথরাইটিস ডেভেলপ করতে পারে যেহেতু আপনি বলছিলেন যে সামনে পবিত্র মাহে রমজান মাস আসছে আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যারা অতিরিক্ত ওজনে আক্রান্ত বা ওজনে ভুগছেন বা কমাতে পারছেন না বা যারা বাদ ব্যথায় সাথে ওজন অনেক বেশি সমস্যা করছে তাদের জন্য আসন্ন রমজান মাস একটা আশীর্বাদ সুলভ মাস এবং দিস ইজ এটা একটা এমন একটা মাস যেই মাসে ওজন কমানো খুব সহজ কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি বা গত আমার যে প্র্যাকটিস যত দশ পনেরো বছর ধরে আমি প্র্যাকটিস করছি দেখা যায় যে রমজানের আগে রুগীদের যে ওজন আছে আফটার রমজান আমরা যখন ওজন দিই দুই কেজি ওজন বেড়ে গিয়েছে এটা বাংলাদেশে হচ্ছে আর মূল কারণটা হচ্ছে আমাদের কিছু মানুষের মধ্যে একটা প্রচলন আছে যে রমজান মাসে নাকি বেশি খেলে কোনো হিসাব নিকাশ দিতে হবে না আমি বিভিন্ন হুজুরদের সাথে কথা বলেছি যারা আপনার ইয়ে নিয়ে গবেষণা করে হাদিস নিয়ে তারা বলছে একটা ভ্রান্ত অবৈজ্ঞানিক মন করা কথা যে রমজানে হিসাব দিতে হবে না সব মাসে হিসাব দিতে হবে এটা অবৈজ্ঞানিক কথা এবং ভ্রান্ত কথা এবং কোনো হাদিস দ্বারা প্রমাণিত না তো আমরা বলবো এই রমজান মাসটা আমরা ব্যবহার করতে পারি যাদের অতিরিক্ত ওজন আছে কারণ ওজন যাদের হয় মোস্ট অব দ্য কেস আমরা দেখছি যে খাবার থেকে হচ্ছে ফাস্ট ফুড বা অনেক রুগী আমাকে বলে স্যার খাবার তো সামনে আসলে আর মানে ফিরিয়ে দিতে মন চায় না বা বিভিন্ন বিয়ে বাড়ির খাবার দাওয়াতে যেতে হয় বিভিন্ন কারণে হতে পারে মানুষের মানে যেহেতু মানুষ সামাজিক জীব সমাজ নিয়েই তাকে থাকতে হবে এখন সে খাবারটা সামনে আসে খেয়ে ফেলে সেই পরিমাণে সে ক্যালোরি কিন্তু বার্ন করে না তো রমজান মাস এমন একটা মাস যে মাসে চাইলেও সে খেতে পারবে না কারণ হচ্ছে সারাদিন আমাদের আহার না করে থাকতে হবে এবং সেই ক্ষেত্রে সন্ধ্যার দিকে ইফতারিটা যদি যেটা স্বাভাবিক ফল বা পানি জাতীয় খাবার ফ্রুটস এবং শাকসবজি জাতীয় খাবার যদি খেয়ে পেটটা ভরানো যায় তাহলে কিন্তু ওজনটা কমে যাবে এবং এক রমজানের ন্যূনতম চার থেকে ছয় কেজি ওজন কমানো সম্ভব আপনি যেটা বলছিলেন যে উল্টো দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে যেটা হয় যে মানে অনেক ধরনের খাবার খাওয়া হয় তো পার্টিকুলারলি ভাজা পোড়া বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খাওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওজনটা বেড়ে ওজন আরো বেড়ে যায় আমি আমি বলবো যে যেহেতু ওজন বেড়ে যায় এবং ওজন রমজানে আমরা ওজন কমাতে চাই আমাদের এক হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভ দ্বিতীয়ত আমাদের শরীর ভালো থাকে আসলে রোজার অনেকগুলা ফজিলত আছে বিভিন্ন দিকে এটা আপনি হার্টের রোগী বলেন ডায়াবেটিসের রোগী বলেন গ্যাস্টাইটিসের রোগী বলেন স্ট্রোকের রুগী বলেন সকল রোগের ঔষধ মাহে রমজান যদি কারণ হচ্ছে আমাদের খাবার যে খাবারগুলো আমরা খাই এই খাবারগুলো অন্যান্য সময়ে যেই যে কারণে আমাদের কোলেস্টেরল বাড়ে যেই যে যে কারণে আপনার স্ট্রোক করে এর মধ্যে রম এই খাবার এক মানে অনেকটা অন্যতম এবং সারাদিন যারা সিগারেট খায় যারা ধূম পাই মদ্য পাই তারা কিন্তু রমজান যদি রোজা রাখে তাহলে কিন্তু তার ধূমপান থেকে সে বিরত থাকতে পারবে তার অনেকাংশে এটা সম্ভব এই মাসে এটা একটা অপরচুনিটি যেটা সে মানে ইচ্ছা করলে সে কিন্তু বাদ দিয়ে দিতে পারে বাদ দিতে পারে তো আমি বলবো এই রমজান মাসটা ব্যবহার করে আমরা যেন রোগীরা যারা ওজনে ভুগছেন অতিরিক্ত ওজন ব্যথা বেদনা ওজনের কারণে ব্যথা কমছে না বা ভালো হয়ে গেল আমরা ট্রিটমেন্ট দিলাম ভালো হয়ে গেল আবার ওজন থেকে আবার স্ট্রেস হচ্ছে আবার ব্যথা বেদনা আসছে এই রমজান মাসটা কাজে লাগাতে পারে শুধু আহারের ক্ষেত্রে স্পেশালি ইফতার এবং সেহরি এবং সন্ধ্যা রাতের খাবার এই খাবারটা যদি

স্পেশালি এবং ওনার সিমটমটা তাই অনেকের বলে যে স্যার আমার তো কোমরে কোনো ব্যথা নেই ওনার ওনার হতে পারে যে ব্যথাটা শুরু হয় পা থেকে কাপ স্পেশালি হাঁটুর যে মাংস এবং নিচের যে মাংস এই থেকে ব্যথা হতে হতে ব্যথাটা আস্তে আস্তে পিছন দিকে কোমর পর্যন্ত অনেক সময় যেতে পারে এটা হচ্ছে পিএলআইডি তা আপনার এই ক্ষেত্রে ব্যথার ওষুধ কোনো কাজ দিবে না আপনাকে একজন রিহাই ফিজিও বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে যদি খুব বেশি ব্যথা হয়ে যায় আপনার এমআরআই করে দেখতে হবে কোমরে কোমরে এমআই রাইতে সমস্যাটা বোঝা যাবে বা ক্লিয়ার আসবে ওই অনুযায়ী তখন হয়তো আপনাকে বিভিন্ন ফিজিও চিকিৎসা করতে হতে পারে এবং কিছু এক্সারসাইজ আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে আপনি যেহেতু বাড়িতে কাজ করেন নিজের কাজ এই কাজগুলো করার কিছু নিয়ম নিয়মকানুন আছে বোঝা উঠানোর ক্ষেত্রে ভারী জিনিস টানার ক্ষেত্রে আমরা বলি এটাকে আর্গোনমিক্স মানে কাজের ল কাজ করতে গেলেও কিছু ল আছে যেমন রাষ্ট্রীয় বিভিন্ন আইন কানুন আছে নিয়ম মেনে চলতে ধর্মীয় ল আছে তদ্রুপ কাজের ল আসে এই ল মেনে চলতে হবে আপনি চাইলেই হুট করে একটা ওজন ভারী কিছুর সামনে ঝুঁকে টান দেওয়া উচিত হবে না কিছু নিয়মকানুন আছে আপনি একজন স্পেশালিস্টের সাথে স্মরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করেন আশা করি ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন আহ যেহেতু পবিত্র রমজান মাস সামনেই আমাদের কিন্তু অনেক ধরনের प्रिपरेशन থাকে পার্টিকুলারলি এই যে ধর্মীয় কাজে অনেকটা সময় ব্যয় করতে হয় অনেকেই দেখা যায় যে হাঁটু ভেঙে বসতে পারে না বা কোনো ধরনের ওষুধ খেয়ে আসছে বা ওই সময়টা তারা ফিজিওথেরাপি করতে পারবে কিনা বিভিন্ন থেরাপি নিতে পারবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে মানুষের মনের মধ্যে তো এই বিষয়ে তাদেরকে একটা প্রপার প্ল্যান আপনি কিভাবে দিবেন তারা কি করবে অবশ্যই ধন্যবাদ আপনাকে আসলে রমজান মাসে আমাদের যে প্রবলেমটা হয় স্পেশালি হয়তো টেস্টের ক্ষেত্রে স্পেশালি ব্লাড টেস্টের ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন থাকতে পারে যেহেতু ব্লাড ব্লাড নিতে হয় দিনের বেলা রাতের বেলা কোনো সমস্যা নাই আসেন ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে রিহ্যাব ফিজিও চিকিৎসার ক্ষেত্রে যেহেতু ইনভেসিভ কোনো কিছু এখানে তেমন কোনো কিছু প্রসিডিউর নেই মোস্ট অফ দ্য কেএসিও সে সুপারফিশিয়াল মানে বাইরে থেকে করা হয় আমরা শরীরে কোনো কিছু এনার্জি দেওয়া হয় না এক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি স্পেশালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড বিভিন্ন এক্সারসাইজ আছে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এতে রোজা ভাঙ্গার কোনো সুযোগ নেই এবং হ্যাঁ কোনো কোনো স্কোপই নেই আমরা কোনো স্যালাইন দেওয়া হয় না এখানে কোনো এনার্জেটিক কিছু দেওয়া হয় না মুখে কোনো কিছু দেওয়া হয় না সো রোজা ভাঙ্গার কোনো সুযোগ নেই যারা বাদ ব্যথায় বা আর্থ্রাইটিস রোগে আক্রান্ত তারা রমজান মাসে কিন্তু প্রপার ওয়াই এরিয়া ফিজিও চিকিৎসা যদি করে তারা কিন্তু একদিক দা ভালো থাকতে পারবে আর এদিকে রোজারও কোনো সমস্যা হবে না এবং আমরা যে বলছি বারবারে যে ওজন কমানো এবং খাবারও একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অনেক সময় কিছু খাবার আছে যে শরীরে ব্যথা তৈরি করে স্পেশালি আপনার বিচি জাতীয় খাবার তারপরে মাংস জাতীয় খাবার যেটা শরীরে গাউটি আর্থ্রাইটিস তৈরি করে এবং সারা শরীরে ব্যথা হতে পারে পায়ের পাতায় ব্যথা হতে পারে তে রমজান মাসেও যদি এই খাবারগুলো আমরা ডাল জাতীয় খাবারও কি এটা হতে পারে অবশ্যই বিচি জাতীয় যেহেতু আমরা যে পেঁয়াজটা খুব বেশি খাই রমজানের সময় সো তাতে তো তাদের ব্যথাটা বাড়তে পারে অবশ্যই এটা আমাদের জানতে হবে এটা আমাদের তো ট্র্যাডিশনালি চলে আসছে পূর্বপুরুষরা সবাই এটা করত বা মা বোনরা তৈরি করত বা ডাল জাতীয় খাবার বাংলাদেশে সামাজিক অবস্থানের কারণে ছোলা একজাক্টলি এই 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 খাবারগুলো অ্যাভয়েড করতে হবে আমি বলবো সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে এই খাবারগুলা শরীরে ব্যথা তৈরি করে ওজন বাড়ায় হ্যাঁ আমাদের দরকার আছে কিন্তু সেটা পরিমিত কিন্তু আমরা যেমন পুরো রমজান মাসে একেবারে ইফতারির সময় আমরা কন্টিনিউ যদি এসব খাবার খাই তাহলে কিন্তু আমাদের শরীরে ক্ষতি ক্ষতি হবে রমজানের যে আদর্শ যে উদ্দেশ্য এতে কিন্তু ব্যাহত হবে আমাদের এই খাবারগুলো অ্যাভয়েড করে আমি তো এর আগে বললাম যে পুষ্টিকর বিভিন্ন ফল বিভিন্ন পানি জাতীয় খাবার এখন তো তরমুজের সিজন আছে ফল তরমুজ খেতে পারে যাতে ডায়াবেটিস খুব বেশি না থাকে বা হালকা ডায়াবেটিস রুগীও তেমন কোনো সমস্যা হয় না বা শরবত জাতীয় বিভিন্ন খাবার লেবু শরবত হতে পারে এই সকল পানীয় এবং ফ্রুটস আপনার একদিক দিয়ে আপনাকে খুব দ্রুত এনার্জি দিবে কারণ আপনি যদি হাই রিচ খাবার খান আফটার সারাদিন উপবাস থাকার পরে তখন কিন্তু আপনি ক্লান্ত হয়ে পড়বেন আপনার নামাজ পড়তে পারবেন না সেই ক্ষেত্রে যদি আপনি এনার্জেটিক ফ্রুটস খান আপনি কিন্তু ক্লান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই খুব দ্রুত গ্লুকোজ আমার মনে হয় এই উপদেশগুলো যদি উপদেশগুলো মেনে চলে দর্শকরা অনেক উপকৃত হবে এবং তারা অনেক ভালোভাবে রমজান পালন করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ এস টিভির দর্শক এবং কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল